তো ম্যাডাম এখন ঘুমিয়ে পড়েছে, আমি তো নিশাচর প্রাণী হয়ে গেছি। আমি বাইরে এলাম বারান্দাটাতে একটু এই নির্ঝুম পরিবেশ একটু দেখার জন্যে। দেখো সব নির্ঝুম, ইভেন কি কুকুরগুলো পর্যন্ত এখন ঘুমিয়ে গেছে। তো রাস্তায় কি আমি চুপ করলে দেখবে, একটা আওয়াজ দেখতে পাও কি না বা শুনতে পাও কি না? একটা আওয়াজ আসছে না। আর রাস্তায় দেখতে পাচ্ছ ওখানটায় জল পড়ে আছে, দাঁড়াও দেখাচ্ছি, মাঝখানটা দিয়ে ওই যেখান দিয়ে অটোটা গেল ওখানটায় জল পড়ে আছে। রাস্তায় অ্যাকচুয়ালি কাজ হচ্ছে। আর আমি আরও একটু বেরিয়ে এলাম, আমি যখন শীতকালে এখানে বেরোতাম ওই রাত্রিবেলাটায়, এই দিক থেকে একটা সাউন্ড ভেসে আসতো। তো যাই হোক, এই রাস্তার কাজের জন্য হয়তো এখন পাচ্ছি না, তবে ভোরবেলা 4টা নাগাদ বেরোলে পরে এই জায়গাটায় পাওয়া যায়। তো চলো, ব্লগটা আমিই আজকে শুরু করে দিলাম আজকের। তো দেখা যাক ম্যাডাম উঠে কালকে সকালে এই এই পার্টটা দেখে কি বলে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি এসেছিলাম কম্বলটাকে একটু রোদে দিয়ে গেলাম। এখন বাজে 11:26, আমার সমস্ত হয়ে গেছে কাজ। আমাকে দেখে বুঝতেই পারছো স্নান দান সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, আর পুজো দেওয়াও হয়ে গেছে। কম্বলটাকে রোদে দিয়ে গেলাম, একটু বাদে আমি রান্না বসাবো। আজকে বিশেষ কিছু করার নেই, তোমাদেরকে ঘরে গিয়ে বাকিটা বলছি। আর ব্লগটা তো অলরেডি কালকে মাঝরাত থেকে শুরু হয়েই গেছে, ওই শুরু করে দিয়েছে। ও আসলে খুব একটা করতে চায় না, আর ওকে আমি জোরও করি না। কেউ যদি ক্যামেরা ফ্রেন্ডলি না হয় তাকে জোর করে তো লাভ নেই, তো ঠিক আছে। আর পাশে কাজ চলছে বলে এত আওয়াজ হচ্ছে যে কি আর বলবো। তো আর এই যে সোফাটা, এটার একটু কাজ রয়েছে, এই রাউটারটা এখন নিতে আসবো। একটু বলছিলাম না আগেরটা ছেড়ে দিয়েছে, আগে তো অ্যাক্ট ছিল আমাদের, অ্যাক্টটা ছেড়ে দেওয়া হয়েছে। তো দেখো সোফাটা রাখার পরে না ওই সাইডে অনেকটা ফাঁকা রয়েছে, এই দেখো অনেকটা ফাঁকা রয়েছে। তো ঠিক করেছি ঘুরিয়ে দেব। এই কাজগুলো আমি একা একাই করি, যেগুলো আমি একা ঘোরাতে পারি তো একাই সবটা করে ফেলি। ওর একটু রয়েছে কাজ, এই 12টা থেকেই মোটামুটি কাজটা রয়েছে, তো করবে ওগুলো ঘরে বসে, দরজা টরজা আটকে দেবো আমি। ওই জন্যই তাড়াতাড়ি করে আজকে কাজ আমি আমারটা সেরে নিয়েছি, যেটুকু আমার ঘরের কাজ ছিল। তো এই আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, তো এই আর কি। তো চলো এই সমস্ত কাজগুলো করে নি, রাউটারটা আবার কখন নিতে আসবে কে জানে। দেখো তো এবার ঠিক লাগছে, মানে দরজা দিয়ে ঢুকে ঠিক এইরকম লাগবে দেখতে। আশা করি এবার ভালো লাগছে, কি বলো? আমার তো ভালোই লাগছে এবার দেখতে। তো যাই হোক, আজকে রান্না হবে হচ্ছে মাছের তেল ভাজবো, আর ওই চিংড়ি মাছটা ভাপা করবো। টিফিন বক্সে বসিয়ে কড়াইতে জল দিয়ে যেভাবে করি আর কি, সেভাবেই করবো আজকেরটাও। তো এই দুটো রান্নাই হবে, আর ভাত হবে। ও বলেছে আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বে, কারণ কালকে যেহেতু রাত্রে ঘুম হয়নি, তার আগের দিনও রাতে ঘুম হয়নি, তো ওই জন্য চেষ্টা করবো আজকে তাড়াতাড়ি রান্না করার, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবে। সকাল থেকে আমরা সেভাবে ওই জন্য ব্রেকফাস্ট করিনি, তার বিস্কিটই খেয়েছি। জানি না কিছু শুনতে পাবে কি না। এই দেখো আমি আজকে মাটিগুলোকে খুঁড়ে দিয়েছি, আর যে এগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আলুর খোসা টোসা, এইসব দিয়ে রাখছি আর কি। তো মাটিগুলোকে আনার পরে এত শক্ত হয়েছিল যে খোঁড়াও যাচ্ছিল না, তো আজকে একটু খুঁড়ে টুড়ে দিয়েছি, ঠিকঠাক আছে। আর এটাকেও খুঁড়ে দিয়েছি, এবার দেবো একটু জল। দেখো সকাল থেকেই কাজটা দেখতে না খুব ভালো লাগছে, একাগ্রতার সাথে দেখলে কিন্তু খুব ভালো লাগছে দেখতে। ছাদ ঢালাই হচ্ছে, আর এই লম্বা মেশিনটা দিয়ে জিনিসটা নিচ থেকে মেখে নিয়ে মশলাটাকে ওঠাচ্ছে ওপরে, দারুণ লাগছে দেখতে। এই দেখো উঠে আসছে, এই দেখো নিচ থেকে উঠে এলো জিনিসটা, সুন্দর করে এরাও ঢেলে নেবে নিয়ে আবার এটা নিচে চলে যাবে, আর এটা দিয়ে এরা তারপরে আবার বাকি কাজটা করবে। সকাল থেকে আমি আমার এইসব জিনিসপত্র দেখতে ভীষণ ভালো লাগে, আর বেশ ভালো লাগছে দেখতে। বিকেলে 4:30 সময় উঠেও ছিলাম ঘুম থেকে, আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। আর ওটার পর থেকে একটু ডাউন লাগছিলো, সেটা কিন্তু সকাল থেকে কিন্তু সেরকম কিছু মনে হয়নি। তোমাদেরকে দেখালে আমি কম্বল ছাদে দিয়ে আসলাম, নিয়ে আসলাম সোফাটাকে একা হাতেই সবটা করলাম, যদি ডাউন লাগতো এগুলো এত এনার্জি নিয়ে করতেই পারতাম না। তো তখন ভেবেছিলাম যে ঘুম থেকে উঠে আছে তাড়াতাড়ি উঠে যাবো, তো তখন ছাদে যাবো আজকে বিকেলটা। তো আকাশটাকে দেখতে সুন্দর লাগে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, তো
কোথায় কি ঘুম থেকে উঠে থেকে একটু ডাউন লাগলো ডাউন লাগলো, গলাটা একটু ব্যথা ব্যথা করছিল। আসলে এখন কলকাতায় যেরকম ওয়েদার সেটা ব্যাঙ্গালোরেও তাই, তো একটু তো বুঝতে পারছো এই টাইমটাতে নিজেকে ঠিক রাখাটা খুব কঠিন। তো ওই আর কি, টেম্পারেচারটা একটু একটু করে বাড়ছিল, তো লাস্ট আমি দেখলাম 99 আর কি, যদিও অতটা পাত্তা দেওয়ার নয়, তবে খুব মাথা ব্যথা করছে আর গলাটা ব্যথা করছে এই আর কি। তো চা বানিয়েও খেলাম, ওকেও দিলাম, আমি খেলাম, লাস্ট সন্ধ্যাটাও আমি উঠে দিলাম। ওই আমার আর কি শরীর খারাপ হয়েছে, মানে শুয়ে থাকতে হবে এই ব্যাপারটা তো আসে না নিজের মধ্যে যে শুয়ে থাকি বা কিছু, দেখতেই পাচ্ছি এখনো বসে আছি যতক্ষণ দেবে আর কি। কিন্তু ও বলছে রাতে রান্না করতে হবে না। আমি দেখো সারাদিনের একটা ব্লগ নিয়ে আমাদেরও আগের দিন কিছু একটা প্ল্যান বানানো থাকে যে আমি এইভাবে করব, এতটা টাইম আমি সকালে দেবো, এতটা টাইম আমি বিকেলে দেবো, এতটা টাইম আমি রাতে দেবো, যেভাবে হয় আর কি। কখনো কখনো তোমরা এটাও দেখেছো আমার ব্লগ, আমি সকালেই শুরু করেছি, দুপুরের মধ্যে শেষ করে দিয়েছি বা বিকেলের মধ্যে শেষ। তো সব দিনেরই একটা প্ল্যান থাকে, আজকেও আমার কিছু প্ল্যান ছিল, যেটা সকালের দিকে আমার হার্ডলি 3.5 মিনিটের একটা ব্লগ আমি রেডি করেছিলাম। তো তারপর তো এই প্ল্যানগুলো তো ছিলই না, ঠিক আছে লাইফ যে পুরোটাই প্ল্যান মাফিক চলবে এরকমটা নয়, যেহেতু ডেইলি ব্লগ। কাবেরি আন্টিও আমাকে বলেছো কালকের ব্লগটা দেখে যে আমি ভীষণ ভালো কথা বলি, থ্যাংক ইউ সো মাচ। এই অনেকেই তোমরা বলো, আমি তো নিজে বুঝতে পারি না, যাই হোক চেষ্টা করি প্রত্যেক দিনেরটা একটু আলাদা বানানোর, প্রত্যেক দিন কিছু না কিছু একটা শেয়ার করার। তো হঠাৎ যে এরকম শরীরটা খারাপ হয়ে যাবে সেটাও বুঝতে পারিনি, একটু তো ডাউন অবশ্যই লাগছে, আমি জানি না এরপর কতটা কি শেয়ার করতে পারবো। যদি শরীরটা সত্যি আর একটু বেটার লাগে আমি ভাবছি একটা ডোলো খেয়ে নেবো। এখানকার ডাক্তাররাই বলে যে এখানকার ওয়েদার যেরকম, সেখানে আমরা কলকাতার ওয়েদারে পুরোপুরি বড় হয়েছি, অত গরমে বড় হয়েছি আমরা, তো এখানকার ওয়েদারটা অ্যাডাপ্ট করতে সত্যি একটু টাইম লাগে আমাদের। আর তার মধ্যে আমরা কলকাতা গেছি এসেছি আবার গেছি আবার এসেছি, সবটা মিলিয়ে সত্যি একটু টাইম লাগারই কথা। তো তাই জন্য এখানকার ডাক্তারই বলে এখানকার ওয়েদারে মাসে একটা দুটো ডোলো চলতেই পারে, মানে আদারওয়াইজ জ্বর আসলেই যে খেতে হবে এরকমের জন্য নয়, মানে তোমার শরীরটা একটু ডাউন লাগছে, একটু জ্বর জ্বর লাগছে, সর্দি কাশি লাগছে, তো খেতেই পারো। তো সেটা আর কি, দেখতেই পাচ্ছ চুল ঠুলো আঁচড়ায়নি, এনার্জি পাইনি আর আচানোর মতো, ঠিক আছে। তো আমি বললাম ওকে না আমি করে দেবো আজকে রাতের, আমাদের প্ল্যান ছিল রুটি আর ছোট করে ফুলকপি আলু পানির কড়াইশুঁটি কেটে রান্না করবো আর কি, তরকারি মতো একটা বানাবো আর রুটি করবো। তো দেখি শরীরটা যদি ভালো লাগে, মানে আমি করতে চাইছি, আমি পারবো বলছি ওকে, ও বলছে না করতে হবে না, আমি আজকের দিনটা দেখছি অর্ডার দিয়েই দেবো। তো দেখি ওকে যদি রাজি করাতে পারি কোনোভাবে। এখন গেছে প্রোটিনটা গুলতে, আমি বল আজকে সকালেও প্রোটিন খাইনি, বলছিলাম আমি তোমাদেরকে ডাবের জল আর ওই চা বিস্কিট খেয়েছিল সকালবেলাটা, ডাবের জল বলতে কেনাটা নয় মানে অরিজিনাল ডাব যেটা হয় সেটাই, সেটারই জল খেয়েছে আর কি। তো এইসব করে টোরে এখন আমি বললাম প্রোটিনটা তাহলে ওর গোলার কথাই ছিল, মানে খাওয়ার কথা ছিল, এখন তো আমি বললাম যে আমি গুলে দিই, বললো না না আমি গুলে নিচ্ছি। তো কাজ করতে করতে উঠে গেল একটু প্রোটিনটা গুলতে, তো সেই ফাঁকে আমিও একটু, মানে ও তো কলেও থাকে নানান টাইমে, তো আমি তো আর উঠে গিয়ে ব্লগটা বানাতে পারছি না। যাই হোক আশা করি একটা ডোলো খেলে ঠিক হয়ে যাব। বর তো আজকে রান্না থেকে ছুটি দিয়েছে তোমাদেরকে আগেই বলছিলাম, আর ও আমাকে, আমি বললাম যে আমি পারবো, বললো না করতে হবে না, আর আমি বসে বসে ততক্ষণে এই 5টা কানাডা আজকে আমি মুখস্থ করেছি, লাস্ট আবারও কালকে 5টা হবে, এভাবেই ভেবেছি কানাডা শিখতেই হবে, এখানে যদি থাকতেই হয় তাহলে শিখতেই হবে। তো চলো মোটামুটি এবার খাবার টাইম চলে এসেছে, খাবার দিতেও চলে এসেছে। তো যাই হোক বরকে যখন আমি বলছিলাম যে কোনো দরকার নেই আমি দিয়ে দেবো, মানে করে ফেলতে পারবো, তখন আমাকে একটাই কথা বলে, এখন রোজ ডে প্রপোজ ডে অনেক কিছুই চলছে, টেডি ডে, তো তোমাকে তো কোনোটাই কিছু, আসলে আমাদের দুজনেরই মনে হয় ভালোবাসার জন্য কোনো আলাদা দিন লাগে না, আর প্রপোজ ডে রোজ ডে এসবের জন্য আলাদা করে একটা দিনে রোজ ওর ইচ্ছে হলে এনে দিল, বা এই ধরনের কথাগুলোতেই আমরা বিশ্বাসী, এই ধরনের ডেগুলোতে নয়। তো যাই হোক আমি বলেছিলাম আমি আজকে এখানকার বিরিয়ানি টেস্ট করব, তাই জন্যে জানি না খেতে কেমন লাগবে, আর ও দিয়েছিল চিকেন গ্রিল, তো চলো খেয়ে নিই আমরা, অলরেডি এখন বাজে 10টা 15। তো ডিনার তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমি বিরিয়ানিটা দেখে না ভাবছিলাম কেমন খেতে হবে কি জানি বাবা, তবে দেখে মনে হচ্ছিল না বেশ মশলাদার স্পাইসি, একদম কিন্তু তা নয়, যেটা দিয়েছে মেন বুঝলাম টমেটোটা দিয়েছে। আর দেখো এখানকার বিরিয়ানিতে যদি আমি কলকাতার স্বাদ খুঁজতে যাই তাহলে কখনোই পাবো না। তো এখানকার আন্দাজে যদি বলতে চাই তাহলে খুব ভালো বানিয়েছিল, টিক্কা কাবাবটাও খেয়েছি, টিক্কা কাবাব চিকেন বিরিয়ানিটা যেন কত করে নিয়েছিল 150 না,
180টা সে নিয়েছিল। আর এটা যে কোয়ান্টিটিটা তোমাদের দেখালাম, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, 3 পিস চিকেন দিয়েছিল, আর অতটা রাইস দিয়েছিল, সাথে রায়তা দিয়েছিল, আর আরেকটা ডালের মতো দেখতে কিছু একটা দিয়েছিল। হ্যাঁ, ওটা আমি বাটিতেই ঢালিনি, মানে দেখেই আমার এতটা খারাপ লেগেছে জিনিসটাকে। মানে দেখো, আমরা সতগুলো বাঙালি তো সবটা, আর অনেকে পছন্দ করে নানান জায়গার খাবার খেতে, কিন্তু আমার বেশি ওইসব ট্রায়াল দিতে একদমই পছন্দ হয় না এইসব খাবার দাবার নিয়ে। তো ওই জন্য আমি ওটা ঢালিয়ে নিই আর কি বাটিতে। তো 100 টাকা নিয়েছে ওই বিরিয়ানিটার দাম। তো আমার তো মনে হয়েছে ভীষণই ভালো, আর বিরিয়ানিটা না দুজন খেতে পারে, আমার আমি আরও দুজনে ভাগ করে খেয়েছি আর কি, কিন্তু ওই আর কি একজন খেতে গেলে খুবই কষ্টকর ব্যাপার হবে সেটা। আর তো চিকেন গ্রিলটা যেটা দেখালে ওটাও পুরো শেষ করতে পারিনি, আমি ঝুড়ি চাপা দিয়ে রেখে এসেছি। ও তো নাইট শিফট করে, আমি বললাম যদি মাঝে রাতে খিদে পায় তো ভালো কথা, না হলে তুমি আর কি করবে, ঢাকা চাপাই দেওয়া থাকবে, আমি কালকে সকালে গরম করে নেব, দুপুরবেলা ভাতের সাথে দিয়ে দেবো, চিকেন তো শুধু খাওয়াই যায়। তো তাই জন্য আমি বললাম যে ঠিক আছে ছাড়ো, পুরোটা খেতে হবে না। তো যাই হোক না কেন, আর ওই চিকেনটার দাম নিয়েছিল, চিকেন গ্রিল হাফ অর্ডার দিয়েছিল, 140 টাকা নিয়েছিল। তো টোটাল 240, না 140 নিয়েছিল কি না 160, 160 একশো ষাট অসম, বাট সত্যি অসম খেতে। আমি ওর থেকে একবার নিয়ে ট্রাই করে দেখলাম, দুর্দান্ত খেতে ছিল। 160 টাকা চিকেন বিরিয়ানিটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে, কোনো উগ্র গন্ধ নেই বা কিছু। হ্যাঁ, যদি বলতে যাই তাহলে চিকেন পোলাও এর মতো খেতে লেগেছে আমার কাছে, মানে বাঙালিতে যেরকম আইটেম হয় তো তাতে চিকেন তেহারি যেটাকে বলি না আমরা, সেই রকম লেগেছে খেতে আমার। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে, কোনো উগ্র গন্ধ নেই, উগ্র কিছু নেই, তো ঠিকঠাক, মানে ঢেঁকুর উঠবে এরকমটা একদমই ছিল না, তো ভালো লেগেছে। বুঝতেই পারছো শরীরটা না এখনো একটু পুরোটা ঠিক হয়নি, একটা ডোলো খেয়ে আর কি, তবে ঠিক আছি। তো 260 টাকার অর্ডার হয়েছিল, ওরা 250 টাকা হয়ে গেলে বাড়িতে ফ্রিতে ডেলিভারি দিয়ে যায়, তো আমরা আজকে তাই নিলাম। আমাদের সামনেই দোকানটা, ও একদিন বাজারে যেতে গিয়ে খেয়াল করেছিল দোকানটাকে, এসব আমি আবার খেয়াল টেয়াল করি না। এর আগে একদিন ও চিকেন তন্দুরি এনেছিল দোকানটা থেকে, ওটাও মানে দাম অনুযায়ী জিনিসগুলো ভীষণ ভালো, খেতেও ভালো আর অনেকটা কোয়ান্টিটিও দেয়। জানি না নতুন বলে কি না, নতুন না তাও অনেক দিন হয়ে গেল দোকানটা, প্রায় বছর, তো এখনো তো ওই দামে চলছে আর ভালোই চলছে দোকানটা, পুরো বাজারের ওখানটাতেই তো বেশ ভালো চলছে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি শরীরটা একটু রেস্ট নিলে ঠিক হবে, এটাও ঠিক কথা, রেস্ট আমার হয়নি, পরপর পরপর কিছু না কিছু চলছিল, শরীরটা এবার জবাব দেবেই, তাই না? তো চলো আজকের মতো, টাটা, গুড নাইট।